আজ শনিবার ছিল ছট পুজো। সাধারণত বিহারি সম্প্রদায়ের মধ্যে এই পুজো প্রচলিত হলেও সকল সম্প্রদায়ের মানুষ এই পুজোকে আনন্দের সহিত উপভোগ করে। যেহেতু আমাদের ভারতবর্ষ এক গণতন্ত্র দেশ, যেখানে হিন্দুদের সকল উৎসবেও মেতে থাকে সকল সম্প্রদায়ের মানুষ, তেমনই আবার মুসলিমদের ঈদ হোক বা মহরম, তাতেও সকল সম্প্রদায়ের মানুষ সেই উৎসবকে ভাগ করে নেয়। কথিত আছে, এই ছট পূজা বেতের বোনা ধামা কুলোতে করে বিভিন্ন ধরনের ফলসহ পূজার অন্যান্য সামগ্রী নিয়ে নদীতে অথবা কোনো জলাশয়ে গিয়ে সূর্যদেবের আরাধনা করতে হয়। তেমনই এক ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ণ নদীর তীরে, যেখানে শতাধিক ভক্ত তাদের পুজোর সামগ্রীর ডালি সাজিয়ে নদীর ধারে উপস্থিত হয় সূর্য দেবতার আরাধনাতে। অন্যদিকে এই উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসনের টহলদারি ছিল চোখে পড়ার মতো। তবে যাই হোক না কেন, উৎসব উৎসবই, তা যে সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ হোক না কেন, এর আনন্দ সকল সম্প্রদায়ের মানুষ ভাগ করে নেয়। কোলাঘাটে হচ্ছে প্রায় ২৫ বছরের বেশি, এখানে প্রায় ১০০ ফ্যামিলির উপরে এখানে এরা ঘাটে আসেন, এবং এটা হচ্ছে বিহারের সবথেকে জনপ্রিয় উৎসব। এবং এখানে পঞ্চমীর দিন থেকে সকালবেলা, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, দুবার নদীতে এখানকার মহিলারা বা ছেলেরা চান করেন এবং সকলে মঙ্গল কামনা করেন। এটা হচ্ছে পঞ্চমী সকাল থেকে আজকে ছট, আজকে বিশেষত সবথেকে বড়ো দিন, এবং আগামীকাল সূর্য যখন উদয় হবে তখন আবার এখানে মহিলারা সকলে মিলে নদীতে চান করবেন, মনোকামনা পূর্ণ করবেন, সকলে যেন ভালো থাকে, সেই স্বাস্থ্য সফল কামনা করবেন এবং দেশবাসীর মঙ্গল কামনা করেন এনারা। আমাদের পুজোর মধ্যে দিয়ে এই কামনাই আছে যে সমস্ত বিহারের মানুষ যারা এই উৎসবে ব্রতী হন এবং তাদের মঙ্গল কামনা, এবং দেশের সমস্ত মানুষের জন্য মঙ্গল কামনা করেন, এবং এখানকার যারা ব্রতী থাকেন যে মহিলারা, তারা উপবাসের মধ্য দিয়ে তারা এই দিনটাকে পালন করেন, এবং আগামীকাল এই সূর্য উদয়ের মধ্যে দিয়ে মানে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমার নাম রাজীব জৈন, আমার সঙ্গে আছেন রাজেন্দ্র প্রসাদ শুক্লা। রাজেন্দ্র প্রসাদ শুক্লা।